ঈদের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। ঈদের দ্বিতীয় দিন লাখো পর্যটক সৈকতের নেচে গেয়ে ঈদ আনন্দে মেতে উঠেছেন। এদিকে খাগড়াছড়ি ও গাজীপুরের দর্শনীয় স্থানেও ভিড় বেড়েছে ছুটিতে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোবিয়া আয়াত। দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টের 1 কিলোমিটারে ঢল নেমেছে পর্যটকের। ঈদের দ্বিতীয় দিনে অধিকাংশ মানুষ সমুদ্রের নোনা পানিতে শরীর ভিজিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। কেউ দ্রুতগতির জলযান জেট স্কি নিয়ে ঘুরে এসেছেন গভীর সমুদ্রের জলরাশিতে। পরিবেশ সবকিছু সব দিক থেকে ঠিক আছে, পরিবার নিয়ে এখানে আসার মজাই আলাদা। ঈদ ছুটিতে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে পর্যটনের সম্ভাবনাময় জনপদ খাগড়াছড়ি। পার্বত্য জেলা পরিষদ পার্ক ও রিসাং ঝর্ণা সহ সবকটি পর্যটন কেন্দ্র পর্যটকের আগমনে পরিপূর্ণ। খোলা আকাশ, পাহাড়, এটার সাথে তো মানে সবকিছু মিলে একাকার। আমরা প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশে দেখি না, বাট আমি বাইরে অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি, কিন্তু সেটার সাথে অনেক মিল। আমি সুইজারল্যান্ডে গেছি, এরকমই বা এটা অনেক সুন্দর। এটা এসে উপভোগ করলে আসলে সেটা বোঝা যায়, এর অনুভূতি ভাষায় বলা যায় না। এদিকে ঈদের লম্বা ছুটি কাটাতে রাজধানী ও আশেপাশের এলাকার লোকজন ভিড় করেছেন গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। ভালোই লাগলো, মজাই লাগলো। মা, বাবা, ভাই, তারপর আমার মাসি, মেসো সবাই মিলে আস। ছোট থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত সাফারি পার্ক। বাঘ, ভাল্লুক, হাতি, পাখিসহ নানা ধরনের বিচিত্রময় প্রাণী দেখে দর্শনার্থীদের খুশির ছাপ ফুটে উঠেছে চোখে মুখে। বাঘ অনেক কাছাকাছি দেখতে পারছি, শুধু সিংহ দেখতে পারিনি, আর হরিণ ছিল না, বাকি জেব্রা, গয়াল, তারপরে ভাল্লুক দেখছি আর কি। অনেক কিছু দেখলাম, আজকের এই ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যা দেখার মতো অনেক সুন্দর পরিবেশ। পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পার্ক কর্তৃপক্ষ ও টুরিস্ট পুলিশের সমন্বয়ে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। অনেক লোকজন আসছে, তো টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের যথেষ্ট নিশ্চিত নিরাপত্তা আছে, আর আমরা ঘুরে ঘুরে সব জায়গায় ঘুরতেছি, কোথাও কোনো অনিয়ম হলে আমরা এটা চেষ্টা করতেছি, আর আমাদের কিছু সাদা পোশাকের লোকজন আছে। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।